नमस्कार बंधुरा, मिल मेलोडी चैनलের তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ তোমাদের জন্য বাঙালিদের অত্যন্ত পছন্দের এবং প্রাণের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, রবিবার দিন দুপুরবেলা বাড়ির সবাই একসাথে লাঞ্চ করার মজাই কিন্তু আলাদা। আর পাতে যদি গরম ভাতের সাথে আলু দিয়ে খাসির মাংসের ঝোল পড়ে, তাহলে লাঞ্চটা কিন্তু অন্যই একটা মাত্রা পায়। আজ তোমাদের সবথেকে সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে প্রেসার কুকারে কিভাবে মটন কারি বা খাসির মাংসের ঝোল বানাবে সেটাই দেখাবো। যারা এই ভিডিওতে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো রান্নাটা শুরু করছি। একটা প্রেসার কুকার গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিচ্ছি। খাসির মাংসের ঝোল মানেই কিন্তু সরষের তেলে রান্না হবে। এদিকে 3টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখানে রয়েছে কিছু গোটা গরম মশলা, রয়েছে 5 থেকে 6টা লবঙ্গ, 2টো তেজপাতা, 1 থেকে 2টো স্টিক নিয়ে নিয়েছি দারচিনি, এর সাথে রয়েছে 1টা বড় এলাচ, আর রয়েছে 2টো শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে 1 টিস্পুন করে গোটা ধনে আর 1 টিস্পুন গোটা জিরে। আচ্ছা, এদিকে আমি 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ফ্রাই করতে দিয়ে দেবো। হলুদটা দিলাম যাতে আলুগুলো ছাড়ার সময় ছিটকে না লাগে, এটা একটা টিপ। এরপর আমি আলুতে 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়ে দেবো নুন। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে 3 মিনিট আলুগুলোকে একটু লালচে করে ফ্রাই করে নেব। এখানে রয়েছে 9 থেকে 10 কোয়া রসুন, আর রয়েছে 1টা বড় সাইজের আদা। এগুলো খোসা ছাড়িয়ে পরে পেস্ট করতে হবে বলছি আমি। আর এই যে মশলাগুলো নিয়েছি, গোটা গরম মশলা, জিরে, ধনে, এই সব কিছুকে মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু পরিমাণ জল দিয়ে রসুন আদা সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এদিকে আলুগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, অন্য একটা পাত্রে আপাতত তুলে রেখে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ একটু লালচে করে ফ্রাই করে নিয়েছি। এবার ওই একই তেলে তেজপাতা 2টো দিয়ে দিলাম, আর এখানে 3 থেকে 4টে বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে সরু করে কুচি করে রেখেছি, কেটে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি। একদম সরু করেই কাটবে। 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ফ্রাই করতে হবে। এরপর এখানে আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন, আর ওই পেস্টটা যেটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেস্ট করার সময় অল্প একটু জলের পরিমাণ তোমরা জল দিতে পারো, 1 টেবিল স্পুন মতো। এরপর এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ না তেল ছাড়বে পেঁয়াজটা থেকে ততক্ষণ ফ্রাই করতে হবে। 3 মিনিট থেকে 4 মিনিট লাগবে। এবার তেল ছাড়লে এখানে 200 থেকে 300 গ্রাম খাসির মাংস আমি দিয়ে দিচ্ছি। তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দেওয়ার পরে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে 2 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখন মাটনটা অ্যাড করেছি। এরপর ভেজে রাখা আলুগুলোকেও ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে ফেলছি। এরপর মেশানো হয়ে গেলে একটা লিড চাপা দিয়ে 10 মিনিট পর্যন্ত লো ফ্লেমে রেখে রান্না করব। এরপর ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। এরপর যেটা দেবো সেটা হচ্ছে জল। 3 থেকে 4 কাপ আমি জল দিচ্ছি, যেহেতু এটা খাসির মাংসের ঝোল হচ্ছে তাই জল তো দিতেই হবে। যে যেরকম ঝোল খাবে তার মতো সে সেরকম জল অ্যাড করবে। এরপর 2টো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এর থেকে বেশিও তোমরা দিতে পারো যদি বেশি ঝাল খাও। এরপরের প্রেশার কুকারে লিড চাপা দিয়ে এঁটে দিয়ে 4টে হুইসেল পর্যন্ত ওয়েট করব, লো ফ্লেমে রেখে রান্না করব। 4টে হুইসেল হয়ে গেছে। এরপর একটু ঠান্ডা হলে লিডটা খুলে তোমাদের দেখাচ্ছি। খাসির মাংসের ঝোল একদম রেডি, দুর্দান্ত কালার হয়েছে, নরম হয়েছে, একদম নরম হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। এইভাবে তোমরাও কিন্তু